হয় নিশ্চিতভাৱে কব লাগিব যে বন্ধন বেংকৰ জৰিয়তে এক প্ৰকাৰৰ স্বাৱলম্বিতাৰ পথ বাছি লৈছে ধুবুৰী জিলাৰ একাংশ মহিলাই। কোনোবা হয়তো দোকান খুলিছে, কোনোবা হয়তো বিউটি পাৰ্লাৰ খুলিছে, কোনোবা হয়তো গৰু ছাগলী ইত্যাদি বিভিন্ন ধৰণৰ নিজাববীয়া ব্যৱসায় কৰি এক প্ৰকাৰৰ সফলতা অৰ্জন কৰিছে আৰু স্বাৱলম্বিত হ'ব পাৰিছে। আজি মোৰ লগত উপস্থিত আছে এয়া আগমনীৰ, ধুবুৰী জিলাৰ আগমনীৰ বন্ধন বেংকৰ ব্ৰাঞ্চ মেনেজাৰ ছাৰ। বন্ধন বেংকৰ জৰিয়তে আচলতে গাঁৱৰ মহিলাসকলে কেনেদৰে স্বাৱলম্বিতাৰ পথ বাছি লৈছে? নমস্কাৰ, আমাৰ এই অফিচৰ পৰা আমাৰ টোটেল কাষ্টমাৰ আছে 4430 গৰাকী। তো 4430 গৰাকী কাষ্টমাৰক আমি লোন দিছোঁ ইতিমধ্যে, আৰু কাষ্টমাৰবিলাকে আমি নিজে প্ৰেক্টিকেলত লোনটো দিয়াৰ পিছত যেতিয়া ফিল্ড ভেৰিফিকেশ্যন কৰোঁ, কৰাৰ পিছত দেখা যায় যে কাষ্টমাৰবিলাকে নিজে উৎসাহিত হয় যে না, আমি লোনবিলাক লৈ কামত লগাব পাৰিছোঁ। তো সৰু সুৰা দোকান আছে, দোকানবিলাক হয়তো আগতে অলপ অলপ আছিল, লাহে লাহে বঢ়াইছে, আৰু কেতিয়াবা আপোনাৰ গৰু ছাগলীৰো কিছুমান কাষ্টমাৰে আমাৰ গৰু ছাগলী পোহে। অলপ কৰাৰ পিছত কি কৰে, এইটো আগত ধৰক 2টা গৰু আছিল, লাহে লাহে 2টাৰ পিছত 4টা কৰিছে, এনেকৈ এনেকৈ বঢ়াই উপকৃত হৈছে। বেলেগ বেংকসমূহৰ তুলনাত বন্ধন বেংকে কিন্তু লোন দিয়াৰ নিয়মটো কিন্তু বেলেগ। হয়, মানে যিখিনি বেলেগ বেংকে লোন দিয়ে, লোন দিয়াতে বহুত কিবাকিবি ডকুমেণ্টছ বিচাৰে। তো বন্ধন বেংকৰ এটা সুবিধা আছে কি যে আমি অতি সহজতে, কাষ্টমাৰবিলাকে বহুত সহজতে লোনটো ল'ব পাৰে। ইয়াতে ডকুমেণ্টছ বুলি কওঁতে আমাৰ ধৰক ভোটাৰ আই ডি কাৰ্ড, আধাৰ কাৰ্ড, আৰু যিজন গ্যারান্টার থাকে তার লগত জয়েন্ট ছবি দিয়ার পিছত আমি লোনটো অতি সহজতে, মানে কম সময়ের ভিতরতে লোনটো পাই যায়। এইখানে কাস্টমারবিলাকে স্যাটিসফাই হয় যে না, আমি লোনটো সোনকালে পাও। লকডাউনের সময় বন্ধন ব্যাংকে কেনে ধরনের ভূমিকা পালন করেছে গাঁৱৰ দুখিয়া লোকসকলের বাবে? হয়, লকডাউনের সময়ত যেহেতু এটা বেয়া পরিস্থিতি আছিল, তথাপি কাস্টমারবিলাকে আমি সেই সময়তো, মানে 3 মাস যে লকডাউন পিরিয়ড আছিল, সেই টাইমত আমি কাস্টমারবিলাকক মানে ফোন করি করি খবর লৈছিলোঁ যে বাইদেউ আপনাদের কেনেকুৱা আছে, আপনি ভালে আছে না নাই, কিস্তি লওয়া নাই, কিস্তি আপনাদের বর্তমান ধরক কিস্তি যদি আপনাদের দিব পাৰে, যদি ইচ্ছা কৰে, যদি থাকে সমৰ্থ তেতিয়াহ'লে আপুনি দিব পাৰিব, আৰু যদি অসুবিধা হৈ আছে আপোনাৰ দিব নালাগে। এই টাইমত আমি কাকো প্ৰেছাৰ ক্ৰিয়েট কৰা নাই। যদি কোনোবা লোন বিচাৰিছে, লোন দিছিল? সেই টাইমতো আমি লোন দিছোঁ, এইটো আমাৰ নতুন কৰি এটা লোন প্ৰডাক্ট দিছিল, সেইটো সুবৃদ্ধি বুলি কয়। এইখিনি সময়ত আমাৰ যিখিনি কাষ্টমাৰৰ লকডাউনের সময়ত যিখিনি কাস্টমারের যিখিনি বিজনেস আছিল, সৰু সুৰা বিজনেস, এই বিজনেসবিলাক হয়তো ডাউন হয়ে গেছে, এইটো খুলিব পৰা নাই দোকান, মানে বিক্রি কৰিব পৰা নাই। তাৰপিছত কি হৈছে, এইটো নতুন যিটো প্ৰডাক্ট দিছিল যে আমাৰ যিখিনি লোন লওয়া আছে বাইদেউবিলাকে, তাৰে 50% এটা লোন লব পাৰিব, লৈ কিনে যিখিনি বিজনেস ডাউন হৈছে এইখিনি পুনৰ আৰম্ভ কৰিব পাৰিব। ইতিমধ্যে আৰু এটা নতুন করে প্রোডাক্ট চালু করেছে, এইটো সমৃদ্ধি লোন হয়, এইটো 75ৰ পৰা 3 লাখ টকা পর্যন্ত লোন দিয়া হয়। তো এইখিনি লৈ যিখিনি অলপ বিজনেস ডাঙৰ আছে, এইখিনি বাইদেউয়ে বা দাদায়ে লৈ কেনে বিজনেসটো আরো বহল কৰিব পাৰে। বন্ধন ব্যাংক থেকে লোন নেওয়ার পরে তো আমার অনেক সুবিধাই হয়েছে। আগে আমার বিউটি পার্লারটা অনেক ছোট ছিল, এখন অনেকটাই বড় করতে পারছি। তো ওইখানে কিস্তি দেওয়া হয় প্রত্যেক 15 দিন পর, সেই কিস্তিটাও আমি সুন্দরভাবে চালাতে পারি, প্লাস আমার ফ্যামিলিও ভালো মতন চলে, দোকানটাও এখন বড় হয়েছে, প্লাস এখন কাস্টমারও অনেক বাড়ছে। তো বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে আমি বহুত সুবিধাই পাচ্ছি। বন্ধন ব্যাংক থেকে নিয়ে অনেক সুবিধা হয়েছে, কত কাজকর্ম বন্ধ ছিল, আমরা নিয়ে আবার চালাইতে পারলাম, দোকান টোকান আছে, গরু টরু আছে, সব দেখভাল করি, পয়সা লাগাই। বন্ধন ব্যাংক সে লোন লে কি আমারা এই সুবিধা হুয়া হ্যাঁ কি পেলে জেসে আদমি কি হার্স টাইম পে
पॉकेट पे पैसा वगैरह ये सब कुछ रहता नहीं है तो, और इजीली कहीं बैंक से लोन मिलता भी नहीं है। तो उस टाइम में स्टार्टिंग में बंधन बैंक से हमने लोन लिया, एक छोटा मोटा दुकान खोला, छोटा मोटा बिजनेस शुरू किया और आज के डेट में ऑलमोस्ट मैं सक्सेस हूँ अपने बिजनेस में। बंधन बैंक बहुत रकम लोन दी अपना मानने कस्टमरक बहुत धरण लोन दी आसे कस्टमरगुल कस्टमर आसे बाहर खाटे बहुत कस्टमर आसे कस्टमर हजबेन्ड हक कस्टमर लरा छी हक लरबी बाहर खाटे एबारा बहुत धरण लोन नहीं बंधन बैंके बहुत रकम लोन नहीं जब कस्टमर बाहर जब ना এতিয়া আমার একটা লোন আছে সমৃদ্ধি লোন, এই লোন আপনার এক লাখের পর তিন লাখ লোক আছে। যে কোনো কাস্টমারও যদি বিজনেস ভাল থাকে আমার আগমনী অফিসত বা বন্ধন ব্যাংকত যোগাযোগ করব পারে। আমার এতে বিজনেস লোন আছে, আপনাদের আহি যোগাযোগ করব, কোনোবার ভালো বিজনেস থাকলে যোগাযোগ করব। আমার এতে সব রকম সুবিধা বন্ধন ব্যাংকে দিয়ে আছে। হয় আসলে এনেদরে বন্ধন ব্যাংকর জড়িয়ে কব গেলে একাংশ গাঁর মহিলাসকলে কিন্তু যখন দরিদ্র মহিলাসকল আছে তেখেতসকলে কিন্তু এক প্রকার স্বাবলম্বিত হব পাৰিছে। কিয়নো বেলেগ ব্যাংক যেতিয়া কি ঋণ লোবলে যাব তেতিয়া কিন্তু বহুত ধরনের কিন্তু অসুবিধার সমস্যা হবে, বহুত ধরনের কিন্তু তেতিয়া ডকুমেন্টস হবে, তেতিয়া বহুত ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হব পারে। কিন্তু বন্ধন ব্যাংকত কিন্তু কোনো ধরনের অসুবিধার সৃষ্টি নয়, মাথো এটা ভোটার আই কার্ড আর এটা পরিচয়পত্র হলে তেখেতে কিন্তু ঋণ দিয়ে আর ঋণ দিয়ে আর এই ঋণের সহায়ত কিন্তু দেখা গেছে গাঁর বিভিন্ন মহিলাসকলে কিন্তু এতিয়া বা মহিলাসকলের পুরুষসকলে কিন্তু এতিয়া বাইর যাব নালাগে, এতিয়া ঘরতে থাকি কিন্তু স্বাবলম্বিতার পথ বাছি লৈছে আর আন দহজনকও কিন্তু স্বাবলম্বিতা করব পাৰিছে।